বাড়িতে ভোলা মাছ রান্না হয়েছিল। ভোলা মাছ যে আমার পছন্দ না তা না, কিন্তু খেতে ইচ্ছে করছিল না, মাংসও খেতে ইচ্ছে করছিল না। তা আমার এই কথা শুনে মা বলে উঠল, তাহলে ভর্তা দিয়ে ভাত খাও। মার এই কথাটাকে আমি সিরিয়াসলি নিয়ে ফেললাম। ফ্রিজ থেকে দুটো টমেটো বের করলাম, তারপর ভালো করে ধুয়ে একটি ফ্রাই প্যানে দু টুকরো করে কেটে রাখলাম। আমার সব রকমের ভর্তাই প্রিয়, তাদের মধ্যে অন্যতম হচ্ছে টমেটো ভর্তা। এরপর এই টমেটোর আধ বরাবর একটু জল দিতে হবে, মানে অর্ধেক যাতে ডুবে থাকে। এরপর স্বাদ মতন লঙ্কা দিতে হবে, আমি চারটে দিলাম। এরপর এখানে লবণ দিতে হবে, না হলে টমেটোটা গলতে অনেক সময় লাগবে। যাই হোক, এবার এটাকে গ্যাসে বসিয়ে ফুটতে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। আর ঢাকা দেওয়া কিন্তু মাস্ট, গ্যাসের অনেক দাম, নাহলে গ্যাস অনেক খরচ হয়ে যাবে। ঠিক 7 মিনিট পর আমার টমেটোর অবস্থা এই, টমেটো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে টমেটোটা পিল করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে দেখো কত ইজিলি পিল হয়ে যাচ্ছে। আমার এই টমেটো পিল করতেও খুব মজা লাগে, কত ইজিলি পিল হয়ে যায় দেখো, কোনো এফর্ট ছাড়াই। খুব ভালো করে পিল করে নিতে হবে। আর যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তারা এই বিচিটা ফেলে দেবে, মানে দানাটা, তাহলেই হবে। আর তারপরে টমেটোর খোসাটা পিল করে একটি বাটিতে স্লাইস করে কাটা পেঁয়াজ, একদম মিহিমিহি স্লাইস করা, আর ওই সেদ্ধ চারটে লঙ্কা আর ধনিয়া পাতা ভালো করে মেখে নিতে হবে। আর এখানে অল্প নুনও দিতে হবে, কারণ কি টমেটোর নুন দিয়ে এখানে হবে না, তো নুনটাও একটু দিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে এই তিনটে জিনিস। তারপরে এই মাখাতে টমেটো চারটে দিয়ে দিতে হবে। টমেটোটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে, না হলে কিন্তু ভাল লাগবে না। টমেটো যদি গোটা থেকে যায় বা ওই শক্ত শক্ত থেকে যায় তাহলে ভাল লাগবে না। এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে চিপে চিপে স্ম্যাশ করতে হবে, ঠিক এরকম। কেউ আবার মিক্সার ব্যবহার করো না কিন্তু, তাহলে আর ভাল লাগবে না। এই মোমেন্টে একটা মেন জিনিস দিতে হবে, যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে গিয়ে সরিষার তেল। এটা দিতেই হবে, এটা মাস্ট। এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু লবণটা টেস্ট করবে, তারপরেই তৈরি হয়ে যাবে স্বাদ বদলের ভর্তা। টাটা।